আজকের এই বিজ্ঞানের পৃথিবীতে এমন ঘটনা আশ্চর্য হলেও সত্য যে করোনা টিকা নেওয়ার পরই শরীর পরিণত হয়েছে চৌম্বক ক্ষেত্রে। সম্প্রতি ভারতের শিলিগুড়ি নেপাল চক্রবর্তীর সাথে এমনটাই ঘটেছে। খুচরো পয়সা, চামচ, কাঁচি সব ধরনের ধাতব জিনিসই আটকে যাচ্ছে তার শরীরে এবং থাকছেও দীর্ঘক্ষণ। তাই শিলিগুড়ির ম্যাগনেটম্যানকে ঘিরে এবার শোরগোল গোটা শহর সহ পুরো বিশ্ব। গত 7 জুন জেলা হাসপাতাল থেকে কোভিশিল্ডের সেকেন্ড ডোজ টিকা নিয়েছিলেন নেপাল চক্রবর্তী। তিনি জানান, এর আগে এমন কিছু কখনো ঘটেনি তার সাথে। খবরে তিনি দেখেন যে মহারাষ্ট্রের এক ব্যক্তিও একই পরিস্থিতির শিকার, আর তা দেখে প্রচেষ্টা চালাতে গিয়ে আশ্চর্যজনক সে ঘটনা তার সাথেও ঘটে। শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বলতে পারেননি কেন এমনটা হলো, তবে তারা স্পষ্ট করে দেন যে টিকার কারণে এসব হচ্ছে না। অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তরও বিষয়টি নিয়ে খোঁজ খবর রাখছে। The effect is not the result of a reaction from the vaccine. Tasjid, Abrar, Global TV International Desk.